আমাদের প্রাত্যহিক জীবনে অন্তহীন সমস্যার মধ্যে একটি সমস্যা নিজের কিংবা পরিচিতজনের শারীরিক অসুস্থতা। কিছু কিছু অসুস্থতা আমাদেরকে ফেলে দেয় রীতিমতো দুর্ভাবনায়। তবে সমস্যা যাই আসুক, চেষ্টা আর পথ জানা থাকলে তা থেকে মুক্তি পাওয়া যায় খুব সহজেই। আর সেই সমস্ত পথ জানাতেই শুরু করছি এসিডিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো স্ট্রোকজনিত প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে, অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়, অথবা স্কাইপে তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন sadv.dprc এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন একজন অতিথি, যিনি তার চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। চলুন দর্শক, কথা বলি তাদের দুজনের সাথেই। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো স্ট্রোক নিয়ে এবং স্ট্রোকের পরবর্তীতে যে একটা প্যারালাইসিস হয়ে থাকে, অনেকেরই এটা হয় এবং এটা হওয়াটাও খুব স্বাভাবিক, সেই প্রসঙ্গে আমি কথা বলবো। তো শুরুতেই আমি জানতে চাচ্ছি যে স্ট্রোক রোগটি কি। ধন্যবাদ। আসলে আজকে আমরা একটা মানে আমাদের যে রোগী আছে উনি একজন বাস্তব উদাহরণ। উনি স্ট্রোকে আক্রান্ত হয়ে উনি এক পাশ প্যারালাইসিসগ্রস্ত। তো স্ট্রোক রোগটা এটা একটা মস্তিষ্কের রোগ, এবং এটা মস্তিষ্কের সাধারণত দুটো বেসিক কমন টাইপ হয়ে থাকে স্ট্রোকের, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। মানে মস্তিষ্কে আমাদের যে স্নায়ুতন্ত্র আছে বা ব্রেন আছে, ব্রেনের মধ্যে আমাদের যে নিউট্রিশনাল যে সাপ্লাইটা আসে সেটা বাই ব্লাড ভেসেলস, রক্তনালীর মাধ্যমে, স্পেশালি আর্টারির মাধ্যমে। তো এই আর্টারি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা ছিঁড়ে যায় তাহলেই স্ট্রোক হয়ে থাকে সাধারণত। এটি হচ্ছে স্ট্রোকের মেইন কারণ। স্ট্রোক আরও অনেক কারণে হতে পারে, বিভিন্ন কজ হতে পারে, কিন্তু আমরা মেকানিজম অফ স্ট্রোক যেটা মেইন দুইটা কারণ। তো এই যে দুটো কারণের মধ্যে অন্যতম হচ্ছে ইসকেমিক, যে রক্তনালী কোনো কারণে যদি শুকিয়ে যায় বা ব্লক হয়ে যায় বা অক্লিউশন হয় বা যে কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, এই রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। আর দ্বিতীয় আমরা যেটা বলছি হেমোরেজিক, বা যদি রক্তনালী ছিঁড়ে যায়, মস্তিষ্কে কোনো রক্তনালী কোনো কারণে যদি ছিঁড়ে গিয়ে এখানে ব্লিডিং হয় ইন্টারনালি ব্রেনের ভিতরে, তা থেকেও স্ট্রোক হয়ে থাকে। তো কমন যেটা আমরা ইসকেমিক স্ট্রোকের কথা বলছি, এবং এটা যেটা যে আপনার যে স্ট্রোক হয়েছে কীভাবে আমরা বুঝতে পারবো, খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। কমন ফিচার যেটা সাধারণ মানুষ বুঝতে পারবে, স্ট্রোকের পরে একটা লোক প্যারালাইসিস হয়ে যাবে, মানে পক্ষাঘাতগ্রস্ত বা অবশ ভাব বা অবশ হয়ে যাওয়া। সেটা প্যারাপ্যারাসিস হতে পারে বা আপনার কমপ্লিট প্যারালাইসিস হতে পারে। মানে প্যারাপ্যারাসিস এই বিষয়টি কি? যে প্যারাপ্যারাসিস মানে হচ্ছে যদি অবশ ভাবটা আংশিক হয়ে থাকে। আংশিক বলতে এরকম, যেমন একটা রোগী যদি স্ট্রোক করার পর যে কোনো একটা হাত বা যে কোনো একটা পা একেবারেই অকেজ যদি হয়ে যায়, একেবারেই সে নাড়াতে না পারে, দিস ইজ প্যারালাইসিস। আর যদি সে এই স্ট্রোকের আগে সে যে পরিমাণ নাড়াতে পারতো, চলাফেরা করতে পারতো, তার থেকে যদি এখন কমে যায় বা মাসেল পাওয়ারটা ডিগ্রেড করে, দিস ইজ প্যারাপ্যারাসিস। মানে প্যারালাইসিস মানে কমপ্লিট প্যারালাইসিস, আর প্যারাপ্যারাসিস মানে পার্শিয়াল প্যারালাইসিস। তো এটা যে কোনো হতে পারে, এবং সেক্ষেত্রে মনোপ্লেজি হতে পারে। হোয়াট ইজ মনোপ্লেজি? যে কোনো একটা হাত, যে কোনো একটা পা প্যারালাইসিস হতে পারে। ডা হেমিপ্লেজি হতে পারে, মানে যে কোনো এক পাশ, রাইট অথবা লেফট, শরীরের যে কোনো এক পাশ প্যারালাইসিস হতে পারে। তারপর হচ্ছে আপনার ডাইপ্লেজি হতে পারে, সেটা কীরকম, যে কোনো পা বা যে কোনো দুইটা হাত হতে পারে, বা এক হাত ডান হাত ডান পা তা হতে পারে। তারপরে হচ্ছে আপনার প্যারাপ্লেজিয়া, সেটা হচ্ছে দুই পা অবশ্যই যেতে পারে। কোয়াড্রিপ্লেজিয়া মানে চার হাত পা অবশ্যই যেতে পারে, বা প্যারেসিস মানে চার হাত পা আংশিক অবশ্যই যেতে পারে। তবে স্ট্রোকের আমাদের যে রোগীগুলো আমরা পাই কমন ফিচার, সেটা হচ্ছে এক পাশ অবশ্যই যায়, হেমিপ্লেজিয়া, এটা কমন। পাশাপাশি মনোপ্লেজিয়া হতে পারে, যে কোনো একটা হাত বা একটা পা আপনার দুর্বল হয়ে যেতে পারে। আর এই এটা হচ্ছে আমাদের কনসিকোয়েন্স অফ স্ট্রোক, মানে একটা স্ট্রোক হওয়ার পরে রোগীর যে পরিণতি হয় বেঁচে থাকলে।
আর যদি বেঁচে না থাকে প্রাইমারি স্টেজ স্পেশালি হেমোরেজিক স্ট্রোকে অনেক রোগী কিন্তু মারা যেতে পারে ইমিডিয়েট উইদিন কয়েক ঘন্টার ভিতরে কিন্তু রোগীর আপনার রেসপিরেটরি সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম বন্ধ হয়ে সে মারা যেতে পারে স্ট্রোকের যেটা কমন ফিচার যে শুরুতেই রোগীর মাথা ব্যথা থাকতে পারে হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট যেমন ওনার ক্ষেত্রে আপনি যখন ওনার সাথে আলাপ করবেন স্মোকিং এর যদি হিস্ট্রি থাকে সেটা কিন্তু পার্টিকুলারলি আমাদের সাথে যিনি অতিথি এখানে আছেন আমি একটু তার সাথে কথা বলি আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ ভুজুল ইসলাম আপনি কি করেন আমি ইরাকে প্রবাসী ছিলাম ইরাকে কত বছর ধরে আছেন আমি ইরাকে দীর্ঘদিন ছিলাম আচ্ছা আপনার শুরুতে কি ধরনের সমস্যা হচ্ছিল যে কারণে আপনি এসেছেন সমস্যা আমার আমি প্রথম অবস্থায় তো খানাদানা খেয়ে শুয়েছি শোয়ার পরে আমার মাথা ভিতরে চক্কর দিছে আচ্ছা চক্কর দেওয়ার এক মিনিটের মাথায় আমার হাত আর পা আমি লাড়াতে পারছি না আচ্ছা তখন আমি আমার সাথে আমার দুই ভাই ছিল তাদের বললাম যে ভাই আমাকে একটু উঠে দাঁড়া করাও আমি একটু দাঁড়ায় দেখি আমার কী হয়েছে তখন আমার দাঁড়া করেছে তাই আমি তখন আমি পড়ে যাই আচ্ছা তখন থেকে আমি বুঝতে পারলাম যে আমার যে কোনো সমস্যা হয়েছে তখন ওদের সে ডাক্তারকে আমার মালিক ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার এসে নিয়ে যাওয়ার পর বললো যে ও ব্রেন স্ট্রোক করছে আচ্ছা তখন আমার বাম হাত পরে আপনি কি সমস্যাটা হয়েছিল মানে প্যারালাইসিসটা কখন হলো ওই ওই সাথে সাথে প্যারালাইসিসটা হয়ে গেল সাথে সাথেই হয়েছে আর আপনি কি আগে কি ধূমপান করতেন জি আগে ধূমপান করতাম আচ্ছা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে কি কারণে হয় স্ট্রোক হয়ে থাকে যে এটা একটা কমন জিনিস হচ্ছে আমাদের যে ইতিহাস জানতে হবে যে একটা স্ট্রোক হওয়ার কারণ একেবারে কমন কিছু ফিচার আছে যার কারণে যে কোনো লোক স্ট্রোকে আক্রান্ত হতে পারে প্রথমত হচ্ছে ধূমপান যারা ধূমপাই তাদের যে কোনো সময় যে কোনো বয়সে স্ট্রোকে আক্রান্ত হবে এটা একেবারে কমন মদ্যপায়ী মানে যারা মদ্যপান করে সেটা অতিরিক্ত অ্যালকোহল হোক বা এই জাতীয় যত অথবা আপনার অ্যালকোহলিক যে কোনো সাবস্টেন্স যারা নেয় বা কোনো কারণে বিভিন্ন নেশাগ্রস্ত বস্তু সে ব্যবহার করে খায় বা যে কোনোভাবে শরীরে নেয় তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা 99% ধরেন 100% হবেই কোনো না কোনো দিন এই জাতীয় সমস্যা হবে মানে এগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে রিস্ক ফ্যাক্টর আছে সেটা হচ্ছে লাইফস্টাইলের কারণে তারপরে হচ্ছে যাদের অতিরিক্ত অবেজ যারা অতিরিক্ত মোটা মানুষ অবেসিটি বেশি যারা হাই কোলেস্টেরল যুক্ত খাবার খায় নিয়মিত ফাস্ট ফুড বিভিন্ন মাংস জাতীয় খাবার রিচ ফুড যেটা আমরা বলে থাকি নিয়মিত ইনটেক করে তাদের এটা কমন তারপরে হচ্ছে তো আপনার এই রোগের ইম্পর্টেন্ট আরও কিছু রোগ আছে যেমন ডায়াবেটিস যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের এই স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি যারা হার্টের ডিজিজে আক্রান্ত কিছু ডিজিজ আছে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটা হচ্ছে জেনেটিক্যাল হতে পারে বা একেবারে মানে অ্যাকোয়ার্ডও হতে পারে বিভিন্ন কারণে হার্টের ডিজিজ হতে পারে এই সকল ডিজিজ থেকেও কিন্তু স্ট্রোক হতে পারে তারপরে অন্যান্য আরও বিভিন্ন রোগ শরীরে যে কোনো সিস্টেমেটিক কোনো প্রবলেম যদি শরীরে থাকে যেটা বলে হার্টের যেমন অসুখ পাশাপাশি বিভিন্ন লাংসের অসুখ ফুসফুসের অসুখ অন্যান্য নার্ভাস সিস্টেমের ডিসঅর্ডার যেগুলো থেকে সেকেন্ডারি কিন্তু স্ট্রোক হতে পারে তো এগুলো একেবারে কমন ফিচার এটা কোন বয়সে বেশি হয়ে থাকে হ্যাঁ ধন্যবাদ আসলে স্ট্রোক যে কোনো বয়সে হতে পারে অনেকের ধারণা যে স্ট্রোক মানে হচ্ছে বয়স্কদের হবে বা বৃদ্ধ বয়সে এটা না বৃদ্ধ বয়সে হওয়ার প্রবণতা বেশি স্পেশালি মিডল এজ মানে লেট মিডল এজ সাজেস 35 থেকে শুরু করে লেট স্টেজ পর্যন্ত মানে এই বয়সগুলোতে বেশি হয়ে থাকে তবে স্ট্রোক একটা বাচ্চারও হতে পারে স্ট্রোক একটা উঠতি বয়সী বাচ্চার হতে পারে একটা ছোটো বাচ্চারও হতে পারে স্ট্রোকটা আমরা যেহেতু সেরেব্রোভাস্কুলার ডিজিজ বলে থাকি বা মস্তিষ্কের কোনো রোগ তো মস্তিষ্কের এই রোগগুলোর মধ্যে স্ট্রোকটা অন্যতম যেই স্ট্রোকটা আমরা কথা বলতেছি ইসকেমিক অ্যান্ড হেমোরেজিক এটা সাধারণত বয়স্ক মানুষের বেশি হয়ে থাকে কিন্তু বাচ্চাদেরও বিভিন্ন কারণে বিভিন্ন আঘাত থেকে ইঞ্জুরি থেকেও স্ট্রোক যেমন সেরিব্রাল পলসি যদিও আমরা বলি দিস ইজ এ সেরিব্রাল পলসি দিস ইজ ওয়ান টাইপ অফ স্ট্রোক এখানে মস্তিষ্কে একটা দুর্ঘটনা হয়েছিল যে বিস ডেলিভারি বাচ্চা যখন ডেলিভারির সময় যদি কোনো কারণে আঘাত পায় মস্তিষ্কে তা থেকে এইটা হতে পারে এখন মস্তিষ্কে যদি রক্তনালী ছিঁড়ে যায় সেটা যেমন একটা ইঞ্জুরি যদি কেউ আঘাত পেয়ে রক্তনালী ব্লিডিং হয় ইন্টারনালি দিস ইজ অলসো এ ইঞ্জুরি তো স্ট্রোক মানে মস্তিষ্কের রোগ এবং এই মস্তিষ্কের রোগ থেকে এবং এটা কমন রোগ এবং প্রায় হয়ে থাকে যে আমাদের যে প্যারালাইসিস এবং এই যে উনি বললো যে হঠাৎ করে ওনার মাথা একটা উনি একটা ঘুরানি দিল দেন উনি এক পাশ থেকে অবশ হয়ে গেল উনি পড়ে গিয়েছে এই জাতীয় এটা একটা কমন ফিচার যে হতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু রোগী কমন যে সারাক্ষণ মাথা ব্যথা ব্যথা ঘাড় ব্যথা দীর্ঘদিন থাকতে পারে রোগীর পাশাপাশি
যদি ব্লাড প্রেশার খুব ফ্লাকচুয়েট করে, উঠানামা করে, তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, লাইফ স্টাইল যদি সে খুব অ্যাংজাইটিতে ইয়ে করে এবং খুব ও মানে হ্যাপাজার্ড লাইফ স্টাইল লিড করে, ঠিকমতো না ঘুমানো, ঠিকমতো লাইফ স্টাইল মেনটেন না করা, না গোসল ঠিকমতো গোসল না করা, মানে জীবন যদি উচ্ছৃঙ্খল থাকে তা থেকেও কিন্তু যে কোনো সময় যে কোনো লোক স্ট্রোকে আক্রান্ত হতে পারে। যদি মানসিক খুব প্রেশারে থাকে তা থেকেও কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। যাদের প্রেশার অনেক হাই মানে আনকন্ট্রোলড হাইপারটেনশন যেটা, তা থেকে স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা স্ট্রোকের রোগীর যে ইতিহাস দেখা যায় বা আমাদের যে স্টাডি দেখা যায় যে মোস্ট অফ দ্য স্ট্রোক রোগী, কিন্তু একটা মজার জিনিস হচ্ছে স্ট্রোক রোগী কিন্তু অন্য রোগীর চেয়ে আমরা পুনর্বাসন খুব ভালো করতে পারি। মানে স্ট্রোক রোগী খুব সহজেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে যদি অ্যাপ্রোপ্রিয়েট আমরা ট্রিটমেন্ট বা রিহ্যাবিলিটেশন চিকিৎসা আমরা দিতে পারি অন্য রোগীর তুলনায়। সাজেস আরও কী কী প্যারালাইসিস রোগী, যেমন মোটর নিউরন ডিজিজ, এটা এক প্রকারের রোগ যেটা থেকে শরীর লাইক অ্যাস প্যারালাইসিস হতে পারে। তারপরে হচ্ছে আপনার অন্যান্য মাসেল ডিজিজ, মায়োপ্যাথি, মাস্কুলার ডিসঅর্ডার বিভিন্ন, এগুলা থেকে কিন্তু মাসেল বা শরীর প্যারালাইসিস হতে পারে। ওই রোগীগুলার যে ভবিষ্যৎ তার থেকে স্ট্রোকের রোগীর ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো। স্ট্রোক রোগী যদি আমরা ঠিকমতো চিকিৎসা করা যায় এবং সঠিক জায়গায় সঠিক সময়ে ডাক্তারের কাছে রিহ্যাবিলিটেশন প্রপার ওয়ে করা যায়, স্ট্রোক রোগী কিন্তু একেবারে স্বাভাবিক জীবনে বা তার আগের জীবনে সে ফিরে আসতে পারে এবং সে আবার কাজকর্ম সবই করতে পারে। কিন্তু অন্যান্য রোগের তুলনায় এটা কিন্তু অনেক বেটার। তো আমরা স্ট্রোক রোগীর ক্ষেত্রে যে চিকিৎসার যে প্রোটোকলগুলো এটা কিন্তু রোগীদের যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু রোগী ভালো থাকে। কিন্তু একটা প্রবলেম হয় যে স্ট্রোক রিকারেন্ট হয়, মানে স্ট্রোক রোগী বারবার স্ট্রোক করতে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট ইস্যু। দেখা গেল আমরা প্রায় আমাদের এখনও একটা রোগী ছিল গতকালকে পর্যন্ত, যে সে ভর্তি হওয়ার পর সে অনেক ইম্প্রুভড ভালো, কিন্তু তার হঠাৎ করে তার ব্লাড প্রেশার হাই হয়ে যায়। হ্যাঁ, এবং যেটা দেখা গেলো তার যে কার্ডিওভাস্কুলার সিস্টেমে প্রবলেম আছে, আমি বুঝাতে পেরেছি, মানে ওখানে ওনার যে অ্যাসেন্ডিং অ্যাওয়ার্টা, যেখানে ব্রেনে যে ক্যারোটিড আর্টারি এগুলো সব ব্লক জায়গায় জায়গায় দীর্ঘমেয়াদী বিভিন্ন কারণে। তো এই যে ব্লক হওয়ার কারণে সে কিন্তু রিকারেন্ট স্ট্রোক করছে এবং মাইল্ড স্ট্রোক, মাইল্ড। তো মাইল্ড স্ট্রোকের রোগী আপনি পুনর্বাসন করলে আবার ভালো হয়ে আবার কিন্তু ডিউ টু স্ট্রোকের কারণে সে কিন্তু আবার খারাপ হয়ে যাচ্ছে। তো স্ট্রোক একটা যদিও মস্তিষ্কের রোগ, যদিও এই এই রোগটা অনেকে ভয় পায়, কিন্তু পুনর্বাসন চিকিৎসায় কিন্তু স্ট্রোক রোগী স্বাভাবিক আর দশটা আমাদের যে কোনো মানুষের মতো সামাজিক জীবনে সে ফিরে আসতে পারে যদি সে তার, এই যে আপনি বলছিলেন যে কার্ডিনাল ফ্যাক্টর বা যে ফ্যাক্টরগুলো ওনার এই স্ট্রোকের জন্য দায়ী ছিল সেই ফ্যাক্টরগুলো আর উপস্থিত না হয়। তো স্ট্রোকের রোগীর ক্ষেত্রে আমাদের বারবার আমরা বলি যেন সে ধূমপান আর না করে। যেমন উনি আলহামদুলিল্লাহ এখন হয়তো ভালো, উনি নিজের মুখে হয়তো বলবে, কিন্তু দেখা গেল উনি চলে গেল, উনি গিয়ে আবার ইরাক গেল, গিয়ে আবার উনি আর একটা লাইফে চলে গেল। যে এখন তো আমি ভালো, ঠিক আছে, বন্ধুরা বললো আমি একটু সিগারেট টানি, আবার সিগারেট খেলো, কোনোভাবে হয়ে যায়। এই দিস ইজ রিকারেন্ট। যদি আপনার যে ফ্যাক্টরগুলো আবার, যে ফ্যাক্টরগুলো এটার জন্য দায়ী সেই ফ্যাক্টরগুলো যদি আবার উপস্থিত হয়, তারপরে ওনার প্রেশার ওষুধ যদি উনি ঠিকমতো মেনটেন না করে, ঠিকমতো যদি উনি খাবার নিয়ন্ত্রণ না করে, অতিরিক্ত কোলেস্টেরল খাবার খায়, তাহলে কিন্তু আবার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আমরা অনেক সময় ব্যর্থ হয়ে দাঁড়াই। তো স্ট্রোক রোগের চিকিৎসা অনেকের ধারণা যে রোগীর ভালো হবে না জীবনে, যে প্যারালাইসিস, এটাই বলতে চাচ্ছিলাম যে পার্টিকুলারলি ভয়টা কাজ করে খুব, মানে মানুষ ভয় পেয়ে যায় যে প্যারালাইসিস তো হয়েই গেছে, এখন তো আর এটা তো আর কিছু করা যাবে না বা এইভাবেই থাকবে। হ্যাঁ, এইভাবেই থাকে। এবং মজার বিষয় হচ্ছে আমরা প্রায় রোগী পাই দেখা যায় 5 বছর পর আমাদের কাছে নিয়ে আসছে। তো যখন জিজ্ঞেস করি এতদিন পরে কেন, মানে আপনি তো আরও আগেই আনতে পারতেন, এই ভদ্রলোক কিন্তু উইদিন 15 বা 1 মাসের মাথায় কিন্তু আমাদের DPRC-তে চলে আসছে ইরাক থেকে, উনি ওখানে স্ট্রোক করার পর। এখন আলহামদুলিল্লাহ সে আমার সাথে হেঁটেই এখানে এই আজকে স্টেজে আসছে। কিন্তু 5 বছর পরে কেন আনা হলো, উত্তর হচ্ছে আমরা ভাবছিলাম ভালো হবে না, স্ট্রোক করেছে, সো একটা বার্ডেন এড়ে নিয়ে আবার টাকা খরচ করব, সময় নষ্ট করব, ওকে যা হওয়ার হয়েছে বেঁচে আছে বিছানায় পড়ে থাকুক। কিন্তু হয়তো কোনোভাবে সে তাদের আশা জাগলো, কীভাবে হয়তো জানলো যে ওখানে গিয়ে পুনর্বাসনে আরেকটা রুগী ভালো হয়েছে, বা শুনেছে বা দেখেছে বা মানে তার আত্মীয় স্বজন কোনো কেউ বলছে একে ফেলে রাখছো কেন, এত ওখানে নিলে ওই DPRC-তে নিলে বা এই জাতীয় চিকিৎসকের শরণাপন্ন হলে সে ভালো হতে পারত। আসলে এটা আমাদের দর্শকদের জন্য একটা বড় একটা তথ্য আসলে। আর আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আর কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে কথা বলুন। আসসালামু
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লালবাগ থেকে বলছি, মোহাম্মদ সাহেব হোসেন। জি, আমার প্রশ্নটা হলো স্যারের কাছে, আমার পায়ের হাঁটুটা আছে না, ওই আপনার ডিসপ্লেতে যে দেখা যাচ্ছে হাঁটুটা, হাঁটুর মধ্যে আমি উঠলে ওঠার সময় বসার সময় অনেক সময় মানে দেখা করে দীর্ঘদিন জগৎ ব্যথা, কিন্তু আমি ফিজিক্যাল করে দেখে হয়তো আমার ওইরকম কিছু একটা মনে হয় না, কিন্তু এখন শোয়াতে বসাতে উঠলে এখন ইদানিং ব্যথাটা বাড়ছে। এই জন্য স্যার আমি একটু আপনার সাথে মানে কথা বলতে চাচ্ছি। আচ্ছা, আপনার হাঁটু কি ফুলে যায় পাশাপাশি? আচ্ছা, ধন্যবাদ, আমি আমি উত্তর দিচ্ছি। ওনার সমস্যাটা হাঁটু ব্যথা, এবং হাঁটু ব্যথা নিয়ে আমরা আরো অনেক প্রোগ্রাম করেছি। তো হাঁটু স্পেশালি বেশিরভাগ এই বয়সে অস্টিওআর্থ্রাইটিস, এটা প্রাথমিকভাবে আমাদের ডায়াগনোসিস। তাই ওনার বয়স বলেছেন 45 ইয়ার্স। তো এই বয়সে অস্টিওআর্থ্রাইটিস এটা কমন, যেটা আমরা হাড় ক্ষয় রোগ বলে থাকি, কিন্তু অস্টিওআর্থ্রাইটিসই ব্যথা হয় তা না, অস্টিওআর্থ্রাইটিসে ব্যথা নাও হতে পারে। অস্টিওআর্থ্রাইটিসের স্টেজ আছে, একটা স্টেজে অনেক সময় ব্যথা নাও হতে পারে, বা আমরা ডায়াগনোসিস করলে দেখা যায় আর্থ্রাইটিস আছে কিন্তু রোগী ব্যথার কথা বলছে অন্য কারণে, সেটা হতে পারে কোমরে ডিস্ক প্রোল্যাপস থেকে হতে পারে ব্যথা, হতে পারে তার পিছনে পপলিটাল যে বার্সা থেকে বার্সাইটিস, ব্যাকারসিস তা থেকে হতে পারে তার লিগামেন্ট কোথাও ইঞ্জুরি। তো এই ক্ষেত্রে আমি বলবো দর্শক, আপনি একজন স্পেশালিস্টের স্মরণাপন্ন হন, যেহেতু অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটু ব্যথা, এই ক্ষেত্রে আপনাকে কিছু এক্সরে, কিছু ইনভেস্টিগেশন করে কনফার্ম করতে হবে যে আসলে কোথায় থেকে অরিজিন হচ্ছে, ফিজিক্যাল অ্যাসেসমেন্ট দরকার। তো আমরা এই রোগীদেরকে যেটা বেসিক কথা বলে, চিকিৎসার পাশাপাশি আপনাকে নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে, ব্যথায় কুসুম গরম সেঁক দিতে পারেন, উঠ বস নামাজ বা যেভাবে লাইফস্টাইল একটা মানুষ স্বাভাবিক মানুষ পরে তাই চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু এই হাঁটু ব্যথা বসে থাকবেন, চেয়ারে বসে নামাজ পড়বেন, উঠ বস করবেন না, চিকিৎসা নেবেন না, এতে আপনি আস্তে আস্তে হাঁটু আরও ডিজেবল হতে পারেন, ডিফর্মিটি আসতে পারে, আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে। আমরা আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি স্ট্রোকজনিত প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে স্ট্রোক নিয়ে আমাদের যেমন একটা ভীতি তো আছেই, প্লাস স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস এটা আরও বেশি আমাদের ভয়ের কারণ, এবং এটা যেন না হয়, এবং কত তাড়াতাড়ি স্ট্রোক হওয়ার পর কত তাড়াতাড়ি আসলে ফিজিওথেরাপিটা স্টার্ট করা উচিত? আপনাকে ধন্যবাদ। আসলে স্ট্রোক নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে অন্যতম, যেটা যুগে যুগে কিন্তু আগে যে রোগগুলো ছিল, যে এক এক এলাকা একটা রোগ হলে হাজার হাজার লোক মারা যেত, সেটা কিন্তু এখন নেই, না হয়ে এই জাতীয় রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, যেটা আমরা বলি প্রতিবন্ধিকতা বা ডিসএবিলিটি বা শারীরিক অক্ষমতা বিভিন্ন কারণে হয়ে থাকে, তার মধ্যে স্ট্রোক অন্যতম। এবং স্ট্রোকের যে কনসিকোয়েন্স, যেটা হচ্ছে স্ট্রোক বেশিরভাগ ক্ষেত্রেই রোগী কিন্তু প্যারালাইসিস হয়ে পড়ে থাকে, এবং সে একটা সামাজিক পারিবারিক একটা বার্ডেন হয়ে দাঁড়ায়। যে স্ট্রোকের রুগী সাধারণত আমি বলছিলাম যে মিডল এজে হয়ে থাকে, স্ট্রোকের মিডল এজটা এমন একটা এজ যে এই যে মানুষ আর্ন করে এবং উপার্জন করে সমাজ পরিবারকে, সমাজকে, ইভেন কি রাষ্ট্রকে ওনারা একটা বিশাল ইয়া করে মানে পার্টিসিপেশন করে থাকে। যেমন এই ভদ্রলোক ইরাক ছিল, উনি এখানে আর্ন করতো, ইনকাম করিত, দেশে টাকাটা পাঠাতো, ওনার ফ্যামিলি পেতো, রাষ্ট্র পেত টাকা, তারপরে এরকম চলে আসে এই যে লাইফটা। এই লাইফে হঠাৎ একটা লোক যখন স্ট্রোক করে ফেলে, তখন কিন্তু আপনি যেটা বলছিলেন যে ভয় পাওয়া, এটা একটা তো অবশ্যই স্বাভাবিক ব্যাপার, কিন্তু স্ট্রোক জাতীয় যত রোগ আছে বা এই জাতীয় যে যদি কোনো
রোগী থাকে, সেই রোগীগুলোকে ভয় না পেয়ে বা তার আত্মীয় স্বজন হতে শুরু করে ফ্যামিলিকে ধৈর্য ধরে যদি প্রপার ওয়ে চিকিৎসকের কাছে নেওয়া যায় বা পুনর্বাসন চিকিৎসায় নেওয়া যায়, তাহলে কিন্তু রোগী মোটামুটি চলাফেরা হতে শুরু করে, অন্তত কাজে যদি কোনো কারণে নাও যেতে পারে কিন্তু সে কারো বার্ডেন হয়ে থাকবে না, সে কিন্তু আবার তার নিজের লাইফে সে ফিরে আসতে পারবে। তো সেটার জন্য দরকার অ্যাপ্রোপ্রিয়েট টাইম, আপনি যেটা বলছেন এবং সেটা অবশ্যই দরকার ফেলে না রেখে তার ট্রিটমেন্ট আসলে তাড়াতাড়ি স্টার্ট করা দরকার। এবং আপনার যেটা হচ্ছে স্টাডি, স্ট্রোকের রোগী যদি যেদিন হাসপাতালে ভর্তি হলো সেদিন থেকে তার অন্যান্য যে চিকিৎসা, ইমার্জেন্সি যে ম্যানেজমেন্ট, সেটা মেডিসিন হোক, হার্টের ট্রিটমেন্ট হোক বা নিউরোলজিক্যাল যদি কোনো চিকিৎসক থাকে বা কোনো সার্জারিও প্রয়োজন হয়, সেটার পাশাপাশি তাকে এই থেরাপি চিকিৎসা কিন্তু অ্যাট এ টাইমে কন্টিনিউ করতে হবে, তাহলেই একটা লোককে আবার আপনি যে তার স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারেন। এই যে পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে আসলে একটু বিস্তারিত আমরা জানবো, তার আগে আমি একটু মফিজুল ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি ইরাকে যখন ছিলেন, আপনি তো বললেন যে অসুস্থ হয়ে পড়েছিলেন, ওখানে কি কি ধরনের ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট কি করা হয়েছিল? ওই জায়গায় যা সরকারি হাসপাতালে যা যা ট্রিটমেন্ট করার দরকার ছিল, সিটি স্ক্যান করেছে, এমআরআই করেছে, এক্সরে করেছে, আমার ডায়াবেটিস পরীক্ষা করেছে, সব কিছুই তারা করেছে, কিন্তু ওই জায়গায় কোনো উন্নত পাইনি আমি চিকিৎসার। আমার যে একটা উন্নতি, শারীরিক উন্নতি, সেটা আমার হয়নি, আমি বিছানায় পড়েছিলাম। তারপর আমি বললাম আমার এক ভাইকে যে ভাই আমাকে দেশে নিয়ে চলো, আমার বাংলাদেশে এতে ভালো চিকিৎসা আছে, যদি আমি বাংলাদেশে যেয়ে পৌঁছতে পারি তাহলে অবশ্যই আমি সুস্থ হয়ে উঠবো। তো সে আমাকে বিমানে বসেও আনতে পারে, মানে বিমানের সিটে শোয়া আনছে। আনার পরে আমার বড় ভাই, সে এই আজকে যেরকম প্রোগ্রাম আজকে টিভিতে হচ্ছে এরকম প্রোগ্রাম দেখছে, ইউটিউবে দেখছে ডাক্তারের, দেখার পরে সে আমাকে ঢাকায় নিয়ে আসলো, নিয়ে সেই জায়গায় ভর্তি করলো। আজকে 26 দিন এখন আমি হাঁটতে পারছি। আপনি ডিপিআরসি তে ভর্তি এখনো ভর্তি আছেন, মানে আজকে 26তম দিন? জি। আচ্ছা, আপনি তো নিশ্চয়ই ভালো বোধ করছেন বলেই আপনাকে আমরা এখানে পেয়েছি। জি। একেবারেই চলাফেরা আপনি ভালোভাবে করতে পারছেন? করছি, হ্যাঁ জি। কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা। আচ্ছা, আমি আবার একটু ফিরে আসছি, ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে করা হয়? ধন্যবাদ। আসলে স্ট্রোকের রোগী, আমি বারবার বলছি যে যদি রিকারেন্ট না করে, মানে তার যদি প্রেশার কন্ট্রোলে থাকে, তার যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোলে থাকে, রোগীর যদি কোনো কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকলেও সেটা ট্রিটমেন্ট কন্টিনিউ করে, সেটা কন্টিনিউর পাশাপাশি পুনর্বাসন চিকিৎসা যেদিন স্ট্রোক করবে সেদিন থেকেই যদি চালু করা যায় বা উইদিন 1 মান্থের মধ্যে অন্তত, তাহলে কিন্তু সবচেয়ে বেশি বেটার এফিকেসি আসবে, সবচেয়ে বেটার সেই রেজাল্টটা ভালো পাবো। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চিটাগং থেকে বলতেছি, আমার নাম হচ্ছে মোরশেদ। জি। আসলে আজকে কোমর ব্যথার বিষয় নিয়ে কথা বলতেছেন না স্যার, তবু আমি রিকোয়েস্ট করলাম আর কি স্যারকে। স্যার, আমার ওই কোমর ব্যথা হচ্ছিল বেশি, তারপর আমার কোমর ব্যথার থেকে পিঠের ডান পাশে বাম পাশে একটু বেশি ব্যথা হচ্ছে। স্যার, আমাকে ওই PLID এর একটু ব্যায়াম দেখাইছিল ইউটিউবে, ওটা আমি ফলো করছিলাম। স্যার, আসলে আমার ওই আমি যখন ইন্ডিয়া CMC তে গেছিলাম তখন আমাকে বলছিল যে আমার হাত নাকি L4 L5 নাকি দিকে একটু ক্ষয় হয়েছে, তার জন্য আমাকে ক্যালসিয়াম দিছে আর অল্প ব্যথার ওষুধ দিছে, 2-4-5টা বেশি দেয় না। আমার কিছু এক্সারসাইজ দেখা দেওয়া হয়েছিল, মানে ওগুলো করতেছি, ওগুলোর সাথে আপনার সাথে কিন্তু মিললো, তবু আমি ওগুলো করতে চাচ্ছি 1 বছর ধরে, আপনার ওগুলো করতে চাচ্ছি মানে কয়েক মাস ধরে, কিন্তু স্যার আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, আমার কিন্তু খুব ব্যথা মানে বেড়ে গেছে পিঠের ব্যথাটা। আচ্ছা, আপনি আমি আমি একটু আপনার ইন্টারফেয়ার করি, আপনি সিএম ইন্ডিয়াতে দেখানোর পর যে ব্যায়ামগুলো করতেছিলেন সে ব্যায়ামগুলোতে কি উন্নতি হচ্ছিল? স্যার, কোনো সার পেলাম না স্যার, কোনো রিমুভ করছে না আমার ব্যথাটা। আচ্ছা আচ্ছা, আমরা যে ব্যায়ামগুলো আপনাকে ইউটিউবে দিয়েছি সে ব্যায়ামের সাথে ওই ব্যায়ামগুলোর মিল নাই সব? না না না, মিল নাই স্যার। আচ্ছা, এখন কি আপনি আমাদের ব্যায়াম করছেন না ওদের ব্যায়াম করছেন? ওদের ব্যায়াম করতেছি না স্যার, আপনার আপনারটাই করতেছি স্যার। আচ্ছা, আমাদেরটা করছেন কত কয়দিন ধরে? এই তো 1 মাস হবে স্যার। আচ্ছা, এই ব্যায়াম করেও কোনো উন্নতি হচ্ছে না? না স্যার, আমার স্যার পিঠে স্যার প্রচন্ড ব্যথা স্যার। আমি স্যার একবার না MRI, 3 বার করছি, 1 বার সার্জারি করছি, কিন্তু স্যার আমি আমি সবখানে গেছি স্যার, মানে আমি ব্যথা থেকে মুক্তি হতে পারতেছি না। আচ্ছা, আপনার বয়স কত, আপনি কি করেন? স্যার, আমার 35 বছর, আমি ওই বাড়িতে কৃষিকাজ
বাড়িতে জমি আছে, কৃষি কাজ করি। আচ্ছা, এই পিঠে ব্যথা বা কোমর ব্যথা কি কোমরে বা পিঠে থাকে নাকি পায়ের দিকে উঠানামা করে বা হাতে যায়? আমার ওই পায়ের দিকে যায় না, অপারেশন করে পায়ে যায়নি, কিন্তু স্যার আমার পিঠে কিন্তু প্রচন্ড ব্যথা ডান পাশে। হাত তুলতে পরে ওই পিছনে একটু খাদের নিচে হাত দিয়ে আছে না, ওইখানে একটু টান লাগে হাত উপরে তুলতে। বড় মনে করেন চাপ দিলে, পিঠে চাপ দিলে মানে সামনের দিকেও চাপ দিলে মানে পিঠে কে ব্যথা লাগে। আচ্ছা আচ্ছা, স্যার পরীক্ষার কোনো অন্ত রাখি নেই, ডাক্তারের কোনো শেষ রাখি নেই। না, বুঝতে পেরেছি। আপনি যেহেতু আরেক দেশেও ঘুরে এসেছেন, অবশ্যই বাংলাদেশ হয়তো অনেক ডাক্তার দেখিয়েছেন, তারপরে গিয়েছেন। ওখানে আমাদের স্যার বলছে যে মানে আমার হার্ট যখন কয়ে হয়েছে আমি 100% ভালো হব না। তো স্যার আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছি যে মানে হার কয় রোগটা কি ভালো হয় এটা আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি। তারপর মানে কয় হয়েছে উনি মানে আমাকে হিন্দিতেই বলছে আর কি, মানে বাংলা ভাষা বলা নাই। আচ্ছা, অপারেশনটা কোথায় করেছিলেন, বাংলাদেশে না ইন্ডিয়াতে? অপারেশনটা বাংলাদেশে করছিলাম, ওখানে বল অপারেশন করানোর এক বছর দুই বছর পরে আমি ইন্ডিয়ায় গেছিলাম, যে অপারেশন করানোর এক বছর দুই বছর পরে গেছিলাম। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি, আশা করি আপনি আর উত্তর পেয়ে যাবেন। ওনার সমস্যাটা পিএলআইডি, আগে ডায়াগনোসিস ছিল এবং অপারেশন করেছে, আগে পায়ে ব্যথা যেত, এখন কিন্তু না। ওনার সমস্যা এখন পিঠে ব্যথা এবং এজন্য উনি ইন্ডিয়াও গিয়েছে, ডাক্তার সাহেবরা এক্সারসাইজ দেখিয়েছে, উনি এক বছর করার পরেও কোনো উপকার হয়নি। বাই দ্য ওয়ে, আমাদেরও আমিও বিভিন্ন যেহেতু বিভিন্ন এক্সারসাইজ ইউটিউব বা বিভিন্ন ফেসবুকে দিয়েছি রোগীদের জন্য। আসলে পিএলআইডি রোগের এক্সারসাইজ একরকম, মাসেল স্পাজম রোগের এক্সারসাইজ একরকম একরকম, স্পন্ডাইলোলিস্থিসিসের আরেক রকম, আপনার হাড় ক্ষয়ের আরেক রকম। মানে এক একটা রোগ অনুযায়ী এক এক রোগের বিভিন্ন প্রকার এক্সারসাইজ এবং চিকিৎসাও বিভিন্ন রকম। এখন ওনার যে সমস্যাটা আগে ছিল সেটা আমার কাছে মনে হচ্ছে সেটা এখন নেই। এখন যে সমস্যাটার কথা উনি বলছে সেটা স্পাইনে কোথাও মাসেল স্পাজম বা স্প্রেইন, এই জাতীয় সমস্যা। পিএলআইডি রোগের যেটা হচ্ছে লক্ষণ, বেশিরভাগ ক্ষেত্রে কোমর ব্যথার পাশাপাশি র্যাফার্ড পেইন হবে, পায়ের দিকে ব্যথা চলে যাবে বা ঘাড়ে হলে হাতে ব্যথা হবে, কোমর হলে পায়ের দিকে যাবে, তল পেটে যাবে বা বাটকে পিছনে মাসেলগুলোতে পেইন হতে পারে, র্যাফার্ড পেইন, আঙ্গুল অবশ ভাব এগুলো হতে পারে। সেটা কিন্তু এখন নেই। এখন একটা রোগী যদি দীর্ঘদিন, আমাদের যে অভিজ্ঞতায় দেখা গিয়েছে যে কোনো কারণে সে অপারেশন হলো এবং যদি সেই রোগটা মানসিকভাবে সে নিয়ে নেয়, তখন কিন্তু রোগী কিন্তু ঘুরতেই থাকবে, কেবল এক ডাক্তার পর আরেক ডাক্তার, আরেক ডাক্তার পর আরেক ডাক্তার কন্টিনিউ করবে, একটার পর একটা এমআরআই করতে থাকবে। এখানে একটা রিহ্যাবিলিটেশন প্রোটোকল মেনটেন করা হয় নাই। যদি টোটাল রিহ্যাবিলিটেশন প্রোটোকলটা মেনটেন করা হতো তাহলে উনি কিন্তু এই যে ব্যথা নিয়ে এখনও উনি বিছানায় থাকে, এটা হতো না। মানে এই যে রিহ্যাবিলিটেশন যে করা হয় এবং প্রোটোকল অনুযায়ী, এখানে তো অনেকগুলো ডিসিপ্লিনের আসলে ইনভলভমেন্ট লাগে। অবশ্যই, সেটাই হয়তো কোনোভাবে হয় নাই, সেটা হয়তো সেন্টার বেসড হওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, কিন্তু সেটা যদি আমরা যারা এই জাতীয় রোগের চিকিৎসা করি, একটা রোগীকে টোটাল কাউন্সিলিং করে আমরা বুঝিয়ে দিতে পারি, তাহলে কিন্তু রোগী অর্ধেকই এমনিতেই ভালো হয়ে যায়, যে তার আসলে কি হয়েছিল, এখন কি অবস্থা, ভবিষ্যতে কি হতে পারে। মানে একটা কম্পোনেন্ট যেমন আপনি বললেন যে কাউন্সিলিং, এরকম আর কি কি কম্পোনেন্ট আছে যেটা রিহ্যাবিলিটেশনে করতে হবে? হ্যাঁ, কম্পোনেন্ট একটা আপনি যেটা বলছেন কাউন্সিলিং এর পাশাপাশি তার যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, সে কিভাবে কি কাজ করে, সে এটা হলো কিভাবে, সেটা যেন ভবিষ্যতে না হয়, ওই কাজটা সে কিভাবে গিয়ে করবে, পাশাপাশি তার এটার বিভিন্ন এক্সারসাইজ এবং অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ। যদি অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ না হয়, রোগী তো আমি এক্সারসাইজ করছি বছরের পর বছর কিন্তু কোনো রেজাল্ট আউটপুট আসতেছে না, যদি পার্টিকুলার এক্সারসাইজ না হয় আউটপুট আসবে কোথায় থেকে? এবং উনি কিন্তু বলছে যে ডাক্তার সাহেব বলেছে ওনার ওনার হাড় ক্ষয় হয়েছে, এই ২৫ বছর বয়সে হাড় ক্ষয় হওয়ার কোনো প্রশ্নই উঠে না, খুব রেয়ার কেস, ন্যূনতম বয়স ৪০ থেকে ততোধ্য হতে হবে, ডিস্ক প্রলাপস হয়েছিল সেটাই উনি হয়তো হাড় ক্ষয় বুঝিয়েছে। তো এই রোগের ক্ষেত্রে আমার যেটা সাজেশন, এই সকল রোগীকে প্রপার ডায়াগনোসিস করে, এবং একটা রোগ কিন্তু কোমর ব্যথা পিএলআইডি হয়েছে সেটা এক দুই বছর পর যে পিএলআইডিতেই থাকবে এমন কিন্তু কোনো কথা নেই, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ইম্পর্টেন্ট। তার হয়তো পিএলআইডির কারণে একটা মাসেল স্প্রেইন হয়ে আছে, কোনো মাংসপেশি টাইট হয়ে আছে বা কোনো কারণে তার স্পাইনাল স্কোলিওসিস ডেভেলপ করেছে বা কাইফোসিস ডেভেলপ করেছে, তো সেকেন্ডারি কিছু কিছু সমস্যা ডেভেলপ করতে পারে, তা থেকে হয়তো ওনার ব্যথাটা এখনও যাচ্ছে না বা যেই ব্যথার কথা উনি বলছে এই ব্যথাটা আগের ব্যথা না। তা আমার মনে হয় দর্শক, আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি চিকিৎসা নিতে হবে, যদি এই থেরাপি চিকিৎসা নিতে পারেন আশা করি সমস্যাটা চলে যাবে। আমরা যে এক্সারসাইজগুলো দিয়েছি
এটা যদি আপনার করে কোনো উপকারে না আসে আপনাকে অবশ্যই ডাইরেক্ট কোনো থেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রপার ওয়ে থেরাপি যদি নেওয়া যায় আশা করি এই সমস্যাটা বাকিটা চলে যাবে। আমাদের সাথে যিনি অতিথি আছেন তার ট্রিটমেন্ট প্রোটোকলটা কিভাবে করেছেন? ধন্যবাদ। আসলে রিহ্যাবিলিটেশন স্পেশাল স্ট্রোকজনিত রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টগুলো আপডেট হচ্ছে এবং প্রতিনিয়তই নতুন নতুন থেরাপি আমরা দিয়ে থাকি। আমাদের এ পর্যন্ত যে চিকিৎসা পদ্ধতি আছে, যেমন ওনাকে আমরা হসপিটালাইজড করেছি, উনি কিন্তু আমাদের ডিপিআরসিতে অ্যাডমিটেড ভর্তি। এখানে সুবিধাটা কি, উনি কিন্তু উচ্চ রক্তচাপ ছিল, উনি আগে যেহেতু স্মোকার ছিল, ওনার ব্লাডে প্রবলেম ছিল, এগুলো কিন্তু আমরা রেগুলার মনিটর করছি, রেগুলার ব্লাড প্রেশার, ওনার ডায়াবেটিস, উনি ঠিকমতো ঘুমায় কি না, খুবই ইম্পর্টেন্ট। স্ট্রোক রোগী কিন্তু আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, সে সারা রাত অর্ঘুমা থাকবে, সারা দিন ঘুমাবে। আচ্ছা, এই যে লাইফটা চেঞ্জ হয়ে যাওয়া সেটা যেন না হয়, এটা আমরা মনিটর করি রেগুলার। তো এই যে মনিটরের পাশাপাশি তাকে আমরা বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ থেরাপি আমরা অ্যাপ্লাই করছি। এটা টোটালি বিভিন্ন আমাদের যে টেকনোলজিস্ট আছে তারা করে থাকে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন রেগুলার অন্তত 3 times থেরাপি আমরা দিচ্ছি। তো থেরাপি অনেকে ধারণা যে থেরাপি মানে হচ্ছে কিছু একটা হিট দিচ্ছে, এক্সারসাইজ করছে, তা না। অ্যাকর্ডিং টু স্পেশালি স্ট্রোক রুগীর ক্ষেত্রে তার কোন মাসেলটা দুর্বল, কোন মাসেল পাওয়ারটা গ্রেট কম আছে, কোন জোড়ায় প্রবলেম আছে, সে ব্যালেন্স কোথায় কি আছে, সে কি বসার ব্যালেন্স প্রবলেম নাকি দাঁড়ানোর ব্যালেন্সের প্রবলেম, মানে এই প্রত্যেকটা জিনিস আসলে খুব ভালোভাবে আইডেন্টিফাই করে অ্যাসেস করে দেন ট্রিটমেন্টটা করতে হয়। ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিত জানবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি স্ট্রোকজনিত প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আমাদের সাথে স্টুডিওতে যিনি অতিথি আজকে উপস্থিত আছেন ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা কিভাবে করা হয়েছিল এবং যে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন এবং এখন তো চলাফেরা রীতিমতো করছেন, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যে উনি যখন আমাদের এখানে আসে ডিপিআরসিতে, উনি নিজেই বলছিল যে ওনাকে মানে উনি প্লেনেও উনি বসে আসতে পারছিল না, যে শুয়ে আসতে হয়েছে। তো উনি টোটালি প্যারালাইসিস ছিল, হেমিপ্লেজি, এক পাশ অবশ ছিল টোটালি। তো আসার পর যেটা হচ্ছে, প্রথমত আমরা ওনার আগের হিস্ট্রি, ওনার কিন্তু কিছু টেস্ট করা ছিল স্পেশালি স্ট্রোক। একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগনোসিসটা ক্লিয়ার হতে হবে সব ক্ষেত্রে, যে হেমিপ্লেজি আপনার স্ট্রোক থেকে হবে তা কিন্তু না, অনেক কারণে প্যারালাইসিস হতে পারে। ওনার ডায়াগনোসিসটা কনফার্ম করা ছিল, সেটা আমরা রেগুলার, আমরা যেটা বলছিলাম যে হসপিটালাইজড করলে বেটার বেনিফিট কেন পাওয়া যাবে, সেটা হচ্ছে রেগুলার আমরা তার মনিটর করতে পারি যে রুগী হঠাৎ করে প্রেশার বেড়ে গেল কিনা। যে স্ট্রোকের রোগী কিন্তু প্রেশারটা কন্ট্রোলে রাখাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে তার অন্যান্য আমি যেটা বলছি, ওনার যেমন ডায়াবেটিস থাকে অনেক রোগীর, সেটা বেড়ে যায় কিনা, হার্টের রোগ থাকতে পারে, লাংসের ডিজিজ থাকতে পারে, অন্যান্য আরও বিভিন্ন আনুষঙ্গিক রোগ তার থাকতে পারে, সেটা কিন্তু হসপিটালাইজড করে রিহ্যাবিলিটেশন করা এভাবেই সম্ভব, যার কারণে আমরা রেগুলার মনিটর করতে পারি। আমরা আমাদের সেই ব্যবস্থা আছে আমাদের এখানে, যেহেতু রিহ্যাবিলিটেশন প্রোটোকল মেনটেন করি, পাশাপাশি ওনাকে আমরা যেমন কোনো দরকার হলে আমরা অ্যানাদার স্পেশালিস্ট আমরা এখানে দেখাতে পারি, যেমন আমাদের বিভিন্ন নিউরোলজিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে, মেডিসিন স্পেশালিস্ট আছে, যে কোনো রুগী যদি কোনো কারণে প্রেশার হোক বা শারীরিক অন্য মেডিকেল কন্ডিশন ফ্লাকচুয়েট করে, তখন কিন্তু স্পেশালিস্টরা রেগুলার দেখতে পারে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বেশি যেটা হচ্ছে, আমরা ডিপিআরসি যে কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল ইন বাংলাদেশ, আমরা এখানে ব্যথা এবং প্যারালাইসিস রুগী নিয়ে কাজ করি এবং আমাদের মোর দেন 15 বছরের বেশি অভিজ্ঞতা আছে এই সকল রুগী নিয়ে কাজ করা। এবং এই রুগীগুলোকে পুনর্বাসন করার জন্য যে পরিমাণ ইকুইপমেন্ট দরকার, যন্ত্রপাতি দরকার, সেই জাতীয় যন্ত্রপাতি আমাদের এখানে আছে এবং যে লেটেস্ট থেরাপিগুলো
স্পেশালি মাসেল স্টিমুলেশন করতে হয়, কারণ একটা লোক যখন প্যারালাইসিস হয়ে যায় তার মাসেল টোটালি আপনার অকেজ হয়ে যায় এবং গ্রেড জিরো থাকে বা ওয়ান থাকে বা টু থাকে। এই গ্রেডিং মাসেলকে আমরা ধাপে ধাপে বিভিন্ন স্টিমুলেশনের মাধ্যমে আমরা কিন্তু থাকতে হয় সাধারণত একটা সুস্থ মানুষের, আমরা যারা আছি নর্মাল বা ওনার আরেক পাশ যে পাশটা ভালো সেই পাশটা কিন্তু গ্রেড ফোর বা ফাইভ থাকে। ফোর বা ফাইভ হচ্ছে একটা নর্মাল মানুষের জন্য গ্রেডিং, মানে ভালো যেটা নর্মাল গ্রেডিং আমরা ফাইভ ধরে থাকি, কিন্তু প্যারালাইসিস হলে জিরো হয়ে যায়, গ্রেডটা টোটালি জিরোতে চলে আসে। এই যে গ্রেডিংগুলো আপডেট করা, পাশাপাশি তার বিভিন্ন ব্যালেন্সিং তৈরি করে। স্ট্রোক করলে কিন্তু মাসেল প্যারালাইসিসের কারণে বডি ইমব্যালেন্স হয়ে যায়, সে বসতে গেলে পড়ে যাবে। এই যে ব্যালেন্সিং তৈরি করা, এইটার বিভিন্ন টেকনিক আছে, মেথড আছে, যেটা আমরা বিভিন্ন ইকুইপমেন্ট এবং আমাদের প্রপার টেকনোলজিস্ট এবং আমরা যারা এই জাতীয় রোগের চিকিৎসক, এই টোটাল কম্বাইন্ড ট্রিটমেন্টই কিন্তু একটা রোগী ধাপে ধাপে ইম্প্রুভ হতে থাকে। তাকে মনিটর করা এবং আমরা যেমন লেটেস্ট এখন এই রোগীগুলোর জন্য আমরা যেটা অ্যাপ্লাই করে থাকি বিভিন্ন মাসেল স্টিমুলেটর, এবং মাসেল স্টিমুলেটরের হার্জ আছে, ফ্রিকুয়েন্সি আছে যে কত হার্জে কোন মাসেলকে আমি স্টিমুলেট দিলে সে রেসপন্স করবে, না হলে করবে না। সো এগুলো রিসার্চ বেসড, অল আর রিসার্চ বেসড, এবং আমাদের কাজের অভিজ্ঞতা, দীর্ঘদিন ট্রিটমেন্ট অভিজ্ঞতা, পড়ালেখা প্লাস ইমপ্লিমেন্টেশন প্র্যাকটিক্যাল সব মিলিয়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করে থাকি একটা রোগীর ক্ষেত্রে। এবং রোবোটিক গেট ট্রেনারও আপনাদের এখানে আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, ইউনূস বলতেছি। জি আপু, আমার আজকে ভাই এক বছর ধরে কোমর ব্যথা ছিল, কোমর থেকে ডান পা গোড়ালি পর্যন্ত ব্যথা। তো এই ব্যথা মানে এই দিন দিন করে অবশ অবশ ভাব লাগে, তবে বসতে পারলে ব্যথা বেড়ে যায়, বসতে পারে না। আজকে প্রায় দেড় বছর ধরে অনেক ডাক্তার দেখাইছি, এমআরআই করছি, L5-S1 এর সমস্যা বলতেছে এই আর কি। এখন আরো সাথে একটু কথা বলার জন্য কি করা যায়? জি বলুন, আমি শুনতে পাচ্ছি। এখন মানে আমি বসতে পারি না, বসলে আমার ব্যথা হয়ে যায়, আমি আর উঠতে পারি না। বাম পা একদম অবশ অবশ ভাব দিন দিন করে, মাঝে মধ্যে ঠান্ডা হয়ে যায়। আপনি কি করেন, বয়স কত? বয়স 25। আমি একটা পত্রিকার চাকরি করতাম বসে বসে, ব্যায়াম দিছে, তিন চার মাস ওষুধ খাইছি, কোন কাজ হচ্ছে না। ব্যায়াম করতেছি, থেরাপি দিছি, IRR, USTC, আলট্রাসোনোগ্রাফি, এগুলো আমি থেরাপি দিছিলাম। জি ভালো আছি, ব্যায়াম করছি 3 মাস। আপনি এখন ভালো হচ্ছেন? এই তো, হ্যাঁ ভালো হচ্ছে না স্যার, এখন কি করা স্যার? জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার PLID, PLID এটা একটা কমন রোগ, কোমর ব্যথার আমরা বারবার বলি যে অন্যতম কারণ, এবং আমাদের বর্তমান রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই জাতীয় রোগী। তো এই রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট প্রথমত কনজারভেটিভ ট্রিটমেন্ট, এবং প্রাচীন আমল থেকে চলে আসছে কিছু মেডিকেশন, কিছু ব্যথার ওষুধ, B1, B6, বিভিন্ন ভিটামিন, ক্যালসিয়াম, এই জাতীয় ওষুধ, এগুলো গতানুগতিক চিকিৎসা চলে আসছে। তো সেটা যদি ইম্প্রুভ না করে তাকে কনজারভেটিভ ট্রিটমেন্টে যেতে হবে এবং ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে। যেহেতু ওনার MRI-এ L5-S1-এ ডিস্ক প্রোল্যাপস, এই রোগীকে ডায়াগনোসিস কনফার্ম হলে দুটো অপশন, আইদার তাকে রিহ্যাবিলিটেশন থেরাপি হসপিটালাইজড করে করতে হবে, আর না হলে সার্জারি করতে হবে, যে কোনো দুইটার একটাতে যেতে হবে। তো দুর্ভাগ্যজনক হলো রোগীরা তার মতো করে থেরাপি চিকিৎসা নেয় এবং তার মতো করে সার্জারি খোঁজে, মানে আমাদের যে অভিজ্ঞতা আমি দেখছি আর কি। যেমন উনি কিন্তু কিছু থেরাপির নাম অলরেডি মুখাস্ত, যে উনি IRR দিয়েছে, আলট্রাসাউন্ড দিয়েছে, আমার এই রোগীও কিন্তু থেরাপি অলরেডি কিছু মুখাস্ত হয়েছে, হয়তো উনি আলহামদুলিল্লাহ উনি হেঁটে আসছে ভালো আর ওনার ব্যথা যাচ্ছে না, কিন্তু উনিও থেরাপি জানে, উনিও এখন থেরাপি জানে, বিকজ উনি জানার কারণে এটা জানে। এখন কিছু মেশিনের নাম জেনলে বা কিছু চিকিৎসা পদ্ধতি জানলেই যে থেরাপি জেনে ফেললো বা থেরাপি না হয়ে গেল তা না। রোগীর অনেক সময় আমাদের কাছে এসে বলে, স্যার আমাকে এই থেরাপিগুলো দিয়ে দেন, এই থেরাপিগুলো আমার খুব উপকারে আসে। ও, তাহলে তো আমার কাছে আসার আর কোনো দরকার নেই। আমি যদি থেরাপি রোগীর কথাই দিয়ে দিব, তাহলে তো আমি স্পেশালিস্টের বসে থাকার দরকার নেই, রোগী নিজেই তো দিয়ে দিতে পারে। তো এই জিনিসগুলো থেকে আমাদের দুর্ভাগ্য হলো আমরা বিভিন্নভাবে রোগীরা হয়রানি হয় যে বিভিন্ন জায়গায় থেরাপি দিচ্ছে, কাজ হচ্ছে না, রেজাল্ট আসতেছে না। থেরাপি চিকিৎসা টোটালি যে কোনো চিকিৎসা, নট অনলি থেরাপি, আপনি একজন মেডিসিন স্পেশালিস্ট, প্রত্যেকটা ওষুধেরই কিন্তু
ডাক্তার নির্ভর, যে কোন ডাক্তার কোন রোগীরে কার তার কোন রোগের ক্ষেত্রে তার অভিজ্ঞতা, তার রিসার্চ, তার প্র্যাকটিক্যাল, তার পড়ালেখা, তার অভিজ্ঞতা সব মিলে সে প্রেসক্রাইব করে থাকে, তারপরে সেই রেজাল্টটা আসবে। এখন থেরাপি অনেকে ধারণা যে এই ব্যথা হলে আইআরআর দিতে হবে, আইআরআর দিচ্ছে বিভিন্ন সেন্টারে গিয়ে যে যার মতো করে। অনেক সময় রুগী আমার কাছে এসে বলে স্যার আপনি কিছু থেরাপি লিখে দেন, আমার এলাকায় থেরাপি আছে আমি দিয়ে দিব। তো এটা একটা আমি বলবো এটা একটা বোকামি, রুগীদের একটা বোকামি, এটা কোনো একটা মানে জ্ঞানী রুগীর এই কথা হতে পারে না। চিকিৎসা নির্ভর করে, আমার কাছে এসে বলতে হবে স্যার আমার এই প্রবলেম, এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে আপনি করার ব্যবস্থা করেন। আমরা চিকিৎসক, আমরা সাইন্টিফিক বেস ট্রিটমেন্ট দিব, ইনশাল্লাহ আল্লাহ পাক মাফ করার মালিক। কিন্তু আমি চিকিৎসা লিখে দিব আরেকজনে থেরাপি দিবে, এইভাবে তো আসলে কোনো চিকিৎসা প্রোটোকলে পড়ে না, এটা তো সায়েন্স, এটা হেলথ সায়েন্স। আমার রুগীকে কখন কোন হার্জে আমি কোন থেরাপি দিব, কোন আইআরআর কোন মেশিনে কি করবো, এটা আমার উপর নির্ভর করে এবং আমার সেন্টারের স্টেজ ডিফারেন্ট স্টেজ আসলে ডিফারেন্ট টাইপের থেরাপি তো দিতে হবে। হ্যাঁ, এবং প্রয়োজনে প্রয়োজনে থেরাপি বন্ধ রাখতে হবে, প্রয়োজনে ইনক্লুডিং করতে হবে। এবং থেরাপি যদি আমি বলি এখানে নাম বলতে, আমি একজন বাংলাদেশের চিকিৎসক, পৃথিবীতে আরও তো থেরাপি চিকিৎসক আছে, লক্ষ লক্ষ চিকিৎসক আছে, আমি এমনও থেরাপি নাম আছে আমি শফিউল্লাহ প্রধানই জানি না, ওনারা হয়তো জানে। তো থেরাপি মানে একটা সিম্পল কোনো বিষয় না, বা সিম্পল কোনো ইকুইপমেন্ট না, কোনো মেশিন না, ইট ডিপেন্ডস অন ডক্টর, সে তার রুগীকে তার মতো করে কোন থেরাপি, কোন তার কতটুকু অবকাঠামো আছে তার হাসপাতাল বা যে সেন্টারে সে প্র্যাকটিস করে সেই অনুযায়ী সে রুগী ইমপ্লিমেন্ট করবে। রুগীর দায়িত্ব ডাক্তারের কাছ থেকে তার রোগ ডায়াগনোসিস করা, তার রোগের ভালো সেবা নিয়ে সে যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে, সেটা রুগীরা চাইব। তো রুগী নিজের মতো করে থেরাপি নেয় যে যে, বা ডাক্তাররা বলে যে থেরাপি দিতে আরেকজন বিভিন্ন সেন্টারে, দ্যার ইজ নো ডক্টর, কোনো থেরাপিস্টও নাই, কোনো টেকনোলজিস্টও নাই, ইভেন সেখানে ফিজিওথেরাপি দিচ্ছে। তো সেই রুগী ভালো হবে কীভাবে? ভালো তো দূরের কথা, যেই রুগীটা আরও এক বছর আগে ভালো হয়ে যেত হয়তো প্রপার ওয়ে ট্রিটমেন্ট পেলে, সেই রুগী এক বছর পরে আরও তিন গুণ খারাপ হয়ে যায়, তখন আর ফিজিওথেরাপিতে কোনো কাজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি দর্শককে বলবো আপনি প্রপার ওয়ে দেখে শুনে সঠিক জায়গায় একজন ভালো স্পেশালিস্টের আন্ডারে চিকিৎসা নেন, থেরাপি চিকিৎসা নেন, এবং এই রুগীগুলোকে হসপিটালাইজড করে কম্বাইন্ড রিহ্যাবিলিটেশন থেরাপি দিলে ইম্প্রুভ হয়ে যায়। না হলে আপনি একজন সার্জনের শরণাপন্ন হয়ে আপনি অপারেশন করে ফেলতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশে অনেক ভালো অপারেশন হয়। অনেকে আমাদের কাছে এসে বলে স্যার যেহেতু আমি বলি যে ডায়াগনোসিস যে না আপনার এটা থেরাপিতে ইম্প্রুভমেন্ট হবে না, আপনাকে সার্জারি করতে হবে, বেটার আপনি গো টু এ সার্জন, অথবা আমি আপনাকে বেটার সার্জনের হয়তো আপনাকে ঠিকানা দিতে পারি যেহেতু আমরা প্র্যাকটিস করি বলে। রুগী বলে স্যার আমি কি বাইরে চলে যাব, ইন্ডিয়া চলে যাব যেহেতু অপারেশন করতেই হবে? নো, নেভার, কোনো দরকার নেই। আমাদের দেশে সার্জারি এবং ট্রিটমেন্ট পৃথিবীর যে কোনো দেশের চেয়ে কোনো অংশে কম না, আমি যেটা বলবো। কারণ আমাদের যে ইন্টারনাল যে ডাক্তারদের যে রুগী রেফারেল সিস্টেম এবং আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, আমরা সেটা বুঝতে পারি যে আসলেই আমাদের দেশে বেটার সার্জারি হয়। তো এই পিএলআইডি রোগের ক্ষেত্রে আপনার হয় সে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে থেরাপি, না হলে সার্জারিতে যেতে হবে, যে কোনো একটা থাকে। এবং থেরাপিও তো আমরা বিশ্বমানের আমরা পাচ্ছি আমাদের দেশে, অবশ্যই, এবং যুগের তাল সাথে আপগ্রেড যেভাবে হচ্ছে আমাদের, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশেও সেই পরিমাণেই সব দিক দিয়ে। এবং গভর্নমেন্টের প্রতিষ্ঠানগুলোও কিন্তু প্রচুর পরিমাণ ইকুইপমেন্ট তারা কিনেছে এবং সব ইউরোপিয়ান, হয়তো বা হ্যাঁ আমাদের ওই পরিমাণে স্পেশালিস্ট নাই দেশে, তো সেটা একটা সময়ের ব্যাপার। প্রচুর বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে ডিগ্রি কোর্স চালু আছে, বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে কোর্স চালু আছে, বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন ইনস্টিটিউটে ডিগ্রি কোর্স চালু আছে, স্পেশালিস্ট বের হচ্ছে, আস্তে আস্তে এই চিকিৎসাটাও আপনার মানে একেবারে রুট লেভেলে চলে যাবে, একেবারে গ্রাম পর্যায়ে একটা বেটার ট্রিটমেন্ট পাবে। কিন্তু ততদিনে যারা সাফারার তারা যেন বুঝে শুনে দেখে শুনে অন্তত কষ্ট করে বেটার কোথাও গিয়ে যেন তারা ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করে, এটা নিজের থেকেই রুগীদের এটা উদ্যোগ নিতে হবে। নাহলে যে উনি অনেক দিন কেবল থেরাপি নিচ্ছি নিচ্ছি কোনো রেজাল্ট আসছে না। আবার থেরাপিরও একটা নিয়ম আছে, একটা টাইম আছে, শিডিউল আছে, সেইভাবে কিন্তু তাকে চিকিৎসাটা নিতে হবে। আমরা আজকে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এসএটিভির দর্শক এবং কলাকুশলী যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, দুরন্ত হোক আপনার চলার গতি, ছন্দময় হোক আপনার কর্মময় জীবন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 1:30 মিনিটে। ধন্যবাদ সবাইকে।